সাইলেন্ট কিলার ডায়াবেটিস। আর আজ বিশ্ব ডায়াবেটিস দিবসে সকাল সকাল সুস্থ থাকার পাঠ পড়ালো বিপি পোদ্দার হাসপাতাল। সপাচে পড়ুয়া প্রথমে মর্নিং ওয়াক করে প্রায় ঘণ্টাখানেক, তারপর স্ট্রিট ফুটবল। এগুলি সবই ইনসুলিনের ব্যবহারের আগে আগাম সতর্কতামূলক এমন কিছু পদক্ষেপ যা ডায়াবেটিসের ভয় অনেকটা দূর করে। আগে একটা নির্দিষ্ট বয়সের পর ডায়াবেটিস হতো, এখন সদ্যজাত শিশুরও ডায়াবেটিসের শিকার হতে দেখা যায়। তাই সময় থাকতে সাবধান হওয়া ভালো, বার্তা বিপি পোদ্দার হাসপাতালে। আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েটই করছি সো দ্যাট মানুষ একটু বুঝতে পারে যে ডায়াবেটিস কিন্তু এমন এক ধরনের জ্বর যেটা আজকে ঘরে ঘরে সমস্ত জায়গায়। তো সামান্য ফুটবল জাগলিং যদি আমরাও করি, আমাদের হেলথ কিন্তু অনেকটা বেটার থাকবে। কারণ ডায়াবেটিস যেরকম এখন বড়দের ছিল, মানে আগে যেরকম আমরা জানতাম যে ডায়াবেটিসটা একটা এজের পর হতো, এখন কিন্তু ডায়াবেটিস বাচ্চাদেরও হচ্ছে। তো সব ধরনের এজ আজকাল ডায়াবেটিস জ্বরে আক্রান্ত হচ্ছে, সেই থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ইনিশিয়েটিভ। ডেলি উঠি সকালবেলা করে, আর্লি মর্নিং, সেটা ওঠা খুবই দরকার, আর এক্সারসাইজ করাও খুবই দরকার। এটাই, এরকম করেই আমরা ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারি।